গণেশ পুজো অর্থাৎ গণেশ চতুর্থী। আজকের এই শুভ দিনে আপনাদের সকলকে জানায় গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। শুধু দূর দিল্লি বা মুম্বাই নয়, গত কয়েক বছর ধরে দুর্গাপুর তথা পার্শ্ববর্তী শিল্পাঞ্চলের অলিতে গলিতে ধুমধাম করে হচ্ছে গণেশ পুজোর আয়োজন। নমস্কার বন্ধুরা, আমি সুমন, অদ্রিজা এক্সক্লুসিভের নতুন আরও একটা ভিডিও পর্বতে তোমাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওতে দুর্গাপুরের অলিতে গলিতে ছড়িয়ে থাকা তিনটে বিখ্যাত পুজো মণ্ডপের ভিডিও উপস্থাপনা করছি তোমাদের সামনে। ভিডিও শুরুতে প্রথম যে পূজা মণ্ডপটি আপনারা দর্শন করলেন, বর্তমানে এটি দুর্গাপুরের আকবর ইয়ং ব্যাচের পরিচালনায় এই পূজা মণ্ডপটি তৈরি হয়েছে। এই পূজা মণ্ডপটি বলতে পারেন আমার দেখা এবছরের সেরা গণেশ পূজা মণ্ডপ, যেটি আকবর রোডের লাল ময়দানের নিকট রয়েছে। পাশে ছোট্ট একটা মেলারও আয়োজন করা হয়েছে। এখনো পর্যন্ত যতগুলো গণেশ পুজোর আয়োজন দেখলাম সবগুলোতেই ছোট ছোট মেলার কিন্তু আয়োজন করা হয়েছে এবছরে। আর এখানকার যে গণেশ মূর্তিটি সেটা কিন্তু অপূর্ব এক কথায়। লাইট, প্যান্ডেল, ইনসাইড আউটসাইড ডেকোরেশন, এক কথায় বলতে পারেন দারুণ ছিল। আপনারা চলে আসতে পারেন। ঠিকানা হচ্ছে আকবর ইয়ং ব্যাচ, যেটি আকবর রোডে ঠিক সেলকন্যা বিদ্যালয়ের অপোজিটেই রয়েছে। মণ্ডপটির বাইরে দর্শনার্থীদের জন্য বসবার সুবন্দোবস্ত করেছে ক্লাব কর্তৃপক্ষ। গুগল ম্যাপে আমি লোকেশন ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, অবশ্যই আপনারা চেক করে দেখে নেবেন। এরপর যে পূজা মণ্ডপটি আপনারা দেখছেন, এটি সেকেন্ডারি ইউনাইটেড ক্লাবের পরিচালনায় আয়োজিত হয়েছে। এই পূজা মণ্ডপটি সেকেন্ডারি রোডে অবস্থিত, সেকেন্ডারি মোরারি সুইটসের একদম নিকটে। মন্দিরটি ডেকোরেশন, আলোকসজ্জা, সর্বোপরি গণেশ ঠাকুরের মূর্তিটি বেশ নজরকাড়া। মণ্ডপটির বাইরে ছোট্ট একটা মেলার আয়োজন করেছে এখানকার স্থানীয় ক্লাব কর্তৃপক্ষ। এই পূজা মণ্ডপে আপনারা আসবেন কিভাবে, গুগল ম্যাপের লোকেশন আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য শেয়ার করলাম। চাইলে আপনারা ওখান থেকে দেখে নিয়ে চলে আসতে পারেন এই সেকেন্ডারির পূজা মণ্ডপটিতে। এর পরে যে পূজা মণ্ডপটি আপনাদের সামনে আমি তুলে ধরছি সেটি শিবাজি রোডে অবস্থিত। শিবাজি রোডের যে কালীবাড়ি রয়েছে, কালীবাড়িটির ঠিক পাশেই এই পূজা মণ্ডপটি অবস্থিত। আপনারা চাইলে
গুগল ম্যাপের লোকেশন দেখে এখানে এসে দর্শন করতে পারেন। শিবাজি রোডের এই গণেশ পূজার মণ্ডপটি, এই যে দেখতে পাচ্ছেন পূজা মণ্ডপটি মাঠের ঠিক মাঝখানে, আর এই যে কালীবাড়ি, কালীবাড়ি শিবাজি কালীবাড়ির ঠিক পাশেই মন্দিরটা, প্যান্ডেলটা করা হয়েছে। খুব ছোট সাধারণ মানের হলেও কিন্তু এখানকার গণেশ মূর্তিটি কিন্তু সবারই কিন্তু নজর কাড়া। আর এখানকার মণ্ডপটির বাহ্যিক এবং ভিতরের ডেকোরেশন কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। আমার এই চ্যানেলে মন্দির বিষয়ক বিভিন্ন ভিডিও দেওয়া আছে। কোনো মন্দির যাওয়ার আগে সমস্ত খুঁটিনাটি তথ্য আপনারা এখান থেকে নিতে পারেন। আর যারা নতুন রয়েছে দর্শকবৃন্দ, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।